আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ পুতিনের। দেশের বাইরে রাশিয়ার সশস্ত্র বাহিনী ব্যবহারের অনুমতি। যুক্তরাষ্ট্র না রাশিয়া কার পক্ষে যাবে জানালো ইসরায়েল। ইউক্রেন সংকটে রাশিয়ার ওপর এবার মার্কিন নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ, সামনে কষ্টের দিন আসছে সেনাদের বললেন ইউক্রেনের মন্ত্রী। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ পুতিনের। স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পর পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চলে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিডিওতে দেখা যাচ্ছে যে রাশিয়ার সামরিক যানবাহন ইউক্রেন সীমান্তের দিকে যাচ্ছে। রাশিয়া বলেছে আলাদা হয়ে যাওয়া অঞ্চল দুইটি শান্তি রক্ষার কাজ করবে তাদের সেনারা। 2014 সাল থেকে এসব এলাকার বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছে রাশিয়া। যদিও শান্তি রক্ষার এই ঘোষণাকে ফালতু কথা বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন তার দেশ কাউকে বা কোনো কিছুর জন্যই ভীত নয়। রাশিয়ার এই পদক্ষেপের জের ধরে যুক্তরাজ্য সহ একাধিক দেশ নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। দেশের বাইরে রাশিয়ার সশস্ত্র বাহিনী ব্যবহারের অনুমতি। পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা দিয়ে সেখানে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন পুতিন। এবার রুশ সংসদে উচ্চ কক্ষ ফেডারেল কাউন্সিল পুতিনের আদেশে সম্মতি দিয়েছে। এর মাধ্যমে দেশের বাইরে সশস্ত্র বাহিনী ব্যবহারের অনুমতি পেলেন প্রেসিডেন্ট পুতিন। সিএনএনের খবরে বলা হয়েছে রাশিয়ার ফেডারেল কাউন্সিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। এর মাধ্যমে ডনবাস এলাকায় রুশ সেনাবাহিনী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেল। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ তাসের খবরে বলা হয়েছে দেশের বাইরে সেনা মোতায়েন নিয়ে একটি রেজুলেশন আহ্বান করা হয়। এটা সর্বসম্মত পাশ হয়। 153 জন সিনেট সদস্য এতে সম্মতি প্রকাশ করেন। সংসদের উচ্চ কক্ষের আদেশে বলা হয় ফেডারেল কাউন্সিল রাশিয়ার প্রেসিডেন্টকে দেশের বাইরে সেনা ব্যবহারে সম্মতি দিল। আন্তর্জাতিক আইন এবং সাধারণ স্বীকৃতি নীতি আলোকে এই সম্মতি দেওয়া হলো। সরকারি আদেশ উদ্ভৃত্ত করে খবরে আরো বলা হয়েছে সেনাবাহিনীর মোট কতটি ইউনিট ব্যবহার করা হবে, তাদের কাজ কি হবে, দেশের বাইরে কাজের স্থায়িত্ব রাশিয়ার সংবিধানের আলোকে এসবের সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র না রাশিয়া কার পক্ষে যাবে জানালো ইসরায়েল। ইউক্রেন ইস্যু নিয়ে মধ্যপ্রাচ্যের ইহুদি দেশ ইসরায়েল কার পক্ষে যাবে, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া, এ প্রশ্ন এখন অনেকের। কারণ যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখে চলে ইসরায়েল। তবে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্রের পক্ষেই থাকবে ইসরায়েল। দেশটির বেশ কয়েকজন মন্ত্রী সরাসরি এমন ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান 103 FM রেডিওকে বলেছিলেন যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় তাহলে ইসরায়েলও বেকায়দায় পড়ে যাবে, কিন্তু আমাদের যদি কোনো পক্ষকে বেছে নিতে হয় তাহলে আমরা যুক্তরাষ্ট্রের পক্ষে যাব। ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী মেরেব মিখাইল সোমবার একই রেডিও স্টেশনকে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের যে বিশেষ সম্পর্ক আছে এ নিয়ে কোনো প্রশ্ন নেই, আমরা স্থিতিশীলতা আনতে চেষ্টা চালাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সে সম্পর্ক রাশিয়ার সঙ্গে নেই। ইসরায়েলের অভিবাসী মন্ত্রী নাকমান সাই চ্যানেল 12 বলেন আমাদের মন হলো যুক্তরাষ্ট্রের দিকে। তিনি আরো জানিয়েছেন তারা চাইছেন কোনো রক্তপাত ছাড়া যেন চলমান সমস্যা দূর হয়ে যায়। এদিকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ গভীর, তবে তারা রাশিয়ার সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে চলে। ফলে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী দ্বন্দ্বের কারণে তারা কিছুটা বেকায়দায় আছে। তবে যত কিছু হোক না কেন ইসরায়েল কখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাবে না, সূত্র মিডল ইস্ট আই। ইউক্রেন সংকটে রাশিয়ার ওপর এবার মার্কিন নিষেধাজ্ঞা। ইউক্রেনের ডোনেটস্কো ও লুহানস্কো অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
এর আগে একই ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন জার্মানি ও যুক্তরাজ্য রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা দেশগুলো থেকে আর্থিক সাহায্য কিংবা অনুদানের পথ সংকীর্ণ হয়ে গেল রাশিয়ার সামনে। এদিকে ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, আমরা দুটি রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি, এগুলো এরপর থেকে পাশ্চাত্যের দেশগুলো থেকে কোনো টাকা তুলতে পারবে না, পাশ্চাত্যের বাজারে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এমনকি বুধবার থেকে রাশিয়ার উচ্চ বিত্ত সমাজের মানুষের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হবে। তারা রাশিয়ার অন্যান্য কাজে সহযোগিতা করছে, সেটার ফল তাদের ভোগ করতে হবে। তিনি আরো জানান, ইউক্রেনের চারদিকে রাশিয়ার 150,000 সেনা রয়েছে। যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র নিয়ে বেলারুশের তাদের সেনারা অবস্থান করছে আক্রমণ করার জন্য। ইউক্রেন সংলগ্ন সীমান্তে সেনা পাঠাচ্ছে তারা, কৃষ্ণ সাগরে তাদের যুদ্ধ জাহাজ টহল দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের আর বোকা বানানো যাবে না, কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে না। রাশিয়া যদি যুদ্ধের পদক্ষেপ নেয় তাহলে রাশিয়াকে সেটার দায় দায়িত্ব নিতে হবে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই অঞ্চলকেই স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেন এবং সেখানে শান্তি প্রতিষ্ঠায় সেনা পাঠানোর নির্দেশ দেন। এবং সর্বশেষ, সামনে কষ্টের দিন আসছে, সেনাদের বললেন ইউক্রেনের মন্ত্রী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেকজাই রেজনিকভ সেনাদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন। সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, সামনে কষ্টের দিন আসছে, সবকিছু মিলিয়ে যেন তারা প্রস্তুত থাকেন। প্রতিরক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় মন্ত্রী বলেন, সেখানে কষ্ট থাকবে, সেখানে থাকবে হারানোর বেদনা, আমাদের কষ্ট সহ্য করতে হবে, আমাদের ভয় হতাশা জয় করতে হবে। সর্বশেষ বার্তায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সব কষ্ট শেষে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তারা নিশ্চিতভাবে জয় পাবেন। এদিকে সোমবার বিরোধপূর্ণ অঞ্চল লুহানস্ক ডোনেৎস্ককে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেন। এই স্বীকৃতির পর গত কয়েকদিন ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে উত্তেজনা চলছিল তা নতুন রূপ নেয়। রাশিয়া শান্তি রক্ষার নাম করে ইউক্রেনের এই দুটি অঞ্চলে ইতোমধ্যে নিজেদের সেনা পাঠিয়েছে। সোমবার রাত থেকেই সারি সারি সামরিক যান ও ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার সেনারা লুহানস্ক ডোনেৎস্ক প্রবেশ করে। সূত্র আল জাজিরা।